ফোর ইকাল টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু যারা রিটার্ন ক্লাস করতেছেন নাইনটেনের বাই পুরোটা কভার হয়ে যাবে এটা এখন খেয়াল করেন দেওয়া সে কোনটা দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকাল রাশি বা লেফট হ্যান্ড সাইড বা রাইট হ্যান্ড সাইড কোনটা আমরা এখানে যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে আমাদেরকে এখানে বামপক্ষ বা ডানপক্ষ এইটা হিসাব করা লাগবে কারণ বামপক্ষের মান দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এইটার মান তিনশো বাইশ হবে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে সুতরাং আমরা এখানে বামপক্ষ ধরে নেব কি ধরব বামপক্ষ বাম্পক এক্স দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স দি পাওয়ার ফোর দেওয়া আছে এখানে খেয়াল করেন এখানে কিন্তু সমস্যা আছে সমস্যা হলো আপনার প্রশ্নটা দেওয়া আছে প্লাস ফিগারে মানটা দেওয়া আছে মাইনাস ফিগারে মানটা দেওয়া আছে মাইনাস স্পিকারে প্রশ্নটা দেওয়া আছে প্লাস স্পিকারে এতক্ষণ যে অঙ্কগুলো করে আসছি মানটা দেওয়া ছিল প্লাস ফিগারে প্রশ্নও দেওয়া ছিল প্লাস ফিগারে সো সেই সময় সমস্যা হয়নি এখন যদি মনে হয় যে সমস্যাজনক কিভাবে সলভ করবেন প্রথম যে প্লাস ফিগার আছে সূত্র অনুসারে আমরা প্লাস ফিগারের সূত্র করবো শেষ টাইমে আমরা মাইনাসের সূত্রে নিয়ে চলে যাব ঠিক আছে ঘুরা নিয়ে যাব আচ্ছা এখন আগে আমরা প্লাসের সূত্রে কভার করে নিই এক্স টু দিবর ফোর প্লাস ওয়ান বাই এক্স ফোর আছে আমরা যদি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করি প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করি দেখেন তো আমার এক্স টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার ফোর বজায় থাকে কিনা হ্যাঁ অবশ্যই আছে তাহলে এখানে পুরোটাকে এ ধরলাম এ স্কোয়ার পুরোটাকে বি ধরলাম বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যেটা আসে সেটা করব এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি এই নিচের এক্স স্কোয়ার উপরে এক্স স্কোয়ার কেটে দিলাম থাকলো কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের হোল স্কোয়ার যা ছিল থাকলো বাইরে মাইনাস টু পরিষ্কার করে লিখলাম কাটাকাটি করার পরে এইবার এইটাকে আবার হচ্ছে সূত্রে প্রয়োগ করতে হবে যেহেতু এখানে ভিতরে এটা এ ধরব এটা বি ধরব এর মাথায় স্কোয়ার প্লাস বি এর মাথায় স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইবার আমার এখানে সূত্রটা ঘোরাতে হবে সূত্রটা কেমন করবে আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কী করছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি একটা সূত্র করছিলাম আর একটা করছিলাম এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি একটা সূত্র করছিলাম এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই টু এই যে সূত্র করছিলাম কয়টা সূত্র করছিলাম এখানে তিনটা সূত্র করছিলাম এখন আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার মানুষটি বি কখন কাজে লাগাবো যখন এ প্লাস বি মান দেওয়া থাকবে তখন এ মাইনাস বি হলস্কারের মান দেওয়া থাকলে আমরা এই সূত্রে কাজে লাগাবো যদি এ প্লাস বি আর এ মাইনাস বি দুইটারই মান দেওয়া থাকে তাহলে আমরা নিচের সূত্রটা কাজে লাগাবো এখন দেখেন তো আমাদের অঙ্কে দেওয়া আছে এ মাইনাস বি মান তাহলে আমি কি উপরের সূত্র নিয়ে কাজ করলে হবে হবে না একেবারে নিচের সূত্র নিয়ে কাজ করলে হবে এটা করতে গেলে অনেক জটিল প্রসেস হয়ে যাবে আবার নতুন করে এ প্লাস বি মানটা বের করে নিয়ে আসা লাগবে সুতরাং দরকার নেই আমরা কি করব এ মাইনাস বি সূত্রটা ধরে কাজ করবো ঠিক আছে যদি এ মাইনাস বি সূত্রটা ধরে কাজ করি তাহলে কেমন হবে এই যে এ স্কোয়ার প্লাস বিয়ারের সূত্র এবার করবো কি এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এখানে এ কোনটা এক্স মাইনাস ওয়ান ভিতরে যেহেতু মাইনাস তাহলে বাইরেটা হবে প্লাস যেহেতু হবে কি প্লাস ভিতরে যদি প্লাস হতো বাইরেটা হতো মাইনাস আচ্ছা এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব এর মাথায় ব্র্যাকেটের মাথায় যে স্কোয়ার ছিল সেটা বসায় দেব বাইরে যে মাইনাস টু ছিল সেটা বসায় দেব আশা করি এখানে ক্লিয়ার হয়েছেন এবার এখানে মানটা বসিয়ে দেবো এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটার মান বসাবো তার আগে আমরা এই এক্স আর এই এক্স কেটে দিলাম এইটার মান কত দেওয়া আছে এখানে দেওয়া আছে ফোর তাহলে সেই ফোরের হোল স্কোয়ার দিলাম এখানে প্লাস ফিগার টু থাকে থাকলো সেকেন্ড ব্র্যাকেট ছিল থেকে গেল তার মাথায় স্কোয়ার ছিল থেকে গেল মাইনাস টু ছিল থেকে গেল। এবার ফোরের স্কোয়ার মানে কত সিক্সটিন প্লাস টু যেটা আছে থাকলো এর মাথায় স্কোয়ার ছিল থাকলো মাইনাস টু ছিল থাকলো সেকেন্ড ব্র্যাকেটের পরিবর্তে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেছে সিক্সটিন আর টু কত হয় এইট টেন এইট টেনের হোলো স্কোয়ার মাইনাস টু আঠারো আঠারো কত হয় আঠারো আঠারো গুণ করেন আঠারো আঠারো আট আট চৌষট্টি চার হাতে থেকে ছয় আট একে আট আট ছয় চোদ্দো আট এক চার আট চার বারো দুই হাতে এক দু এক তিন আর এক সরি চার কত চার আট চার বারো দুই হাতে এক 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 দুই আর এক তিন তিনশো চব্বিশ তাহলে তিনশো চব্বিশ আর মাইনাস টু আছে তাহলে কত হয় তিনশো বাইশ এখন দেখেন তো আমাদের এটার অ্যান্সার কত করেছে তিনশো বাইশ আমাদের প্রমাণ করতে বলছিল যে এটা ইকুয়াল টু তিনশো বাইশ হতে হবে দেখেন তো তিনশো বাইশ হয়েছে কিনা হ্যাঁ হয়েছে তাহলে